আলাইকুম, আমি মোহাম্মদ মিনার রহমান, ফুল টাইম ফ্রিল্যান্সার, $7,000+ আর্ন করছি US ডলার। আমি ফিনি সরকারি কলেজে আর্টস ফাইনাল স্টুডেন্ট। আমি টুইশন টেকনোলজি 114 নম্বর বেসের স্টুডেন্ট এবং 128 নম্বর বেসের ওয়েব ডিজাইন স্টুডেন্ট। মানে আমি ভাই মার্কেট প্লেসে কাজ করতেছি এবং লোকাল মার্কেট প্লেসেও কাজ করতেছি এবং $7,000+ আর্ন করছি এবং 250টা কাজ ডেলিভারি করছি। আমি মূলত ফ্রিল্যান্সিং সম্বন্ধে জানি ইউটিউব থেকে, তারপর আমি অনেকদিন যাবত মানে ফ্রিল্যান্সিং নিয়ে শিখে একটা আগ্রহ জাগে, তারপর আমি এক বড় ভাইয়ের সাথে শেয়ার করলাম, সাগর ভাই, তার পরামর্শে আমি টুইশন টেকনোলজিতে আসি এবং তাদের এখানে আসার পর তার মানে টুইশন টেকনোলজির পরিবেশটা এবং স্টুডেন্টের ফিডব্যাক দেখার পর আমি অনুপ্রাণিত হই। তারপর আমি এখান থেকে দুটো কোর্স কমপ্লিট করি, ওয়েব ডিজাইন এবং গ্রাফিক ডিজাইন। বর্তমানে আমি ফিক্স ক্লায়েন্ট আছে আমার জার্মানি এবং USA এবং UK এবং কাতার কিছু ক্লায়েন্ট আছে, সবার সাথে আমি কাজ করতেছি, ভালোই একটা অপরচুনিটি আছে। আচ্ছা, টুইশন থেকে শুরু করার পর আমি প্রায় 4 মাস কোর্স কমপ্লিট করি, গ্রাফিক ডিজাইন 4 মাস এবং ওয়েব ডিজাইন 4 মাস। ওখানে কোর্স কমপ্লিট করার পর আমি বর্তমানে ফাইবার মার্কেটে কাজ করতেছি, একটা ভালো একটা স্কিল ডেভেলপ করার কারণে আমি এখানে বর্তমানে ফাইবার মার্কেটে টিকে আছি। মানে সব কিছু মিলে একটা ভালো একটা অ্যাডভান্স লেভেলের কোর্স শিখার কারণে আমি এতটুকু পর্যন্ত আসতে পারছি। এই জন্য ধন্যবাদ টুইশন টেকনোলজিকে এবং ধন্যবাদ ট্রেনারকে। আপনারা যারা নতুন ফ্রিল্যান্সিং শিখতে চান, তাদেরকে আমি সাজেস্ট করবো টুইশন টেকনোলজিতে আসার জন্য। কারণ তো অন্যান্য প্রতিষ্ঠান আছে, তাদের থেকে মানে টুইশন টেকনোলজি অনেক বেটার আমি মনে করি আমার থেকে, কারণ আমি যেহেতু এখানে এসে সফলতা অর্জন করেছি এবং আপনারা আশা করি আপনারা এখানে সফলতা হবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান খেয়া। যখন দেখি টুইনস অফ টেকনোলজি এর রানিং স্টুডেন্টরাই ফ্রিল্যান্সিংয়ে কাজ করছে, ফাইবার মার্কেট প্লেসে তারা অনেক টাকা আর্ন করছে, সেই থেকেই আমার ফ্রিল্যান্সিংয়ের প্রতি একটা আগ্রহ জন্মে। টুইনস অফ টেকনোলজি এর ওয়েব ডিজাইন কোর্সে ভর্তি হই এবং কাজ কমপ্লিট করি। ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি হওয়ার পর আমি আমার প্রথম অর্ডারটি পেয়ে যাই, আর প্রথম অর্ডারটির পর আমি আরও টোটাল আমার 4টা অর্ডার কমপ্লিট করেছি এবং আরও একটি অর্ডার এখন আমার রানিংয়ে আছে। ট্রেনার সম্পর্কে বলতে গেলে ট্রেনার এখানকার ট্রেনাররা খুবই আন্তরিক, সেই থেকে আমি মনে করি এখান এটা হচ্ছে সবচেয়েতে বেস্ট একটি প্রতিষ্ঠান। নতুনদের প্রতি আমি আহ্বান করব, যারা আমার মতো ফ্রিল্যান্সিংয়ে আপনারাও সফল হতে চান, আশা করছি আপনারা যদি আপনাদের নিজের পায়ে দাঁড়াতে চান, নিজের ইনকাম করে নিজের খরচ নিজেই চালাতে চান, তাহলে অবশ্যই আপনারা ফ্রিল্যান্সিং করবেন। যদি আপনারা ভালো কিছু করতে চান, টুইনস অফ টেকনোলজিতে আপনারা অংশগ্রহণ করবেন এবং কি আমাদের মতো ফ্রিল্যান্সার হয়ে গড়ে উঠবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হারুন, আমি ফেনী সরকারি কলেজে MBA করছি অ্যাকাউন্টিংয়ের উপর। আমার বাসা ফেনীতেই, পাশাপাশি আমি টুইনস অফ টেকনোলজিতে গ্রাফিক্স অ্যান্ড ওয়েব ডিজাইনের উপর প্রশিক্ষণ নিচ্ছি। প্রশিক্ষণ অবস্থায় আমি বর্তমানে ফাইবার মার্কেট প্লেসে কাজ করছি, আর ফাইবার মার্কেট প্লেসে আমার এখানে প্রশিক্ষণ নেওয়ার প্রায় 3 থেকে 4 মাস পরে আমি প্রথম অর্ডারটি পাই। আর বর্তমানে আমি প্রায় 3 থেকে 5টি অর্ডার কমপ্লিট করেছি। মূলত টুইন সফটওয়্যার আসার আমার আগ্রহ জন্মে আমার এক ফ্রেন্ডের মাধ্যমে, তারপর টুইন সফটওয়্যার যে অনলাইনে স্টুডেন্ট ফিডব্যাক আছে তা দেখে আমি সেখান থেকে দেখলাম, দেখার পরে আমি টুইন সফটওয়্যার আসলাম, আসে এখানে পরিবেশটা অত্যন্ত ভালো লাগছে, তারপর আমি টুইন সফটওয়্যার অ্যাডমিশন নিলাম। আলহামদুলিল্লাহ, প্রশিক্ষণ অবস্থা আমি এ পর্যন্ত প্রায় $100+ ইনকাম করেছি, আর এখন আমার প্রশিক্ষণ চলছে, এখন আমাদের অনলাইনে ক্লাস কার্যক্রম চলছে। টুইনস অফ টেকনোলজির ট্রেনার সম্পর্কে যদি বলতে হয়, আসলে অত্যন্ত হেল্পফুল। যখন আমরা কোনো কাজে কোনো অর্ডার পেয়ে থাকি তখন আমরা তাদেরকে দেখালে তারা অত্যন্ত বন্ধুসুলভভাবে আমাদের সেই কাজটুকু দেখিয়ে দেন। তারপর হচ্ছে আমাদের যদি সিলেবাসের কথা বলি, তাহলে হচ্ছে যেহেতু আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করি, এই মার্কেট প্লেসে কাজ করতে গেলে তাদের যে চাহিদা অনুযায়ী আমাদের কাজ করতে হয়। তো টুইনস অফ টেকনোলজি সেই অনুযায়ী তাদের সিলেবাসটি সাজিয়ে থাকে, যে যাতে করে আমরা কাজগুলো বাইরের এবং ইন্টারন্যাশনাল মানের আন্তর্জাতিক মানের করতে পারি, সেজন্য টুইনস অফ টেকনোলজি তার সিলেবাসটা অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে থাকে। আমি মূলত 2টি কোর্সে ভর্তি হয়ে থাকি, ওয়েব ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইন। ওয়েব ডিজাইন শেষ হওয়ার পরে আমাদের সারা বিশ্বে যে করোনা প্রাদুর্ভাব তা সৃষ্টি হয়েছিল, তো তারপর থেকে যে ক্লাসের যে একটা মিস হওয়ার সম্ভাবনা ছিল, তো সেজন্য আমাদের টুইনস অফ টেকনোলজির যে মেন্টর তিনি চিন্তা করেছেন যে স্টুডেন্ট যাতে কোনো গ্যাপ না করে, সেজন্য তিনি অনলাইন ভিত্তিক ক্লাসটুকু নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর আমরা বর্তমানে এখন আমি ওয়েব ডিজাইন শেষে গ্রাফিক্স ডিজাইনের কাজ করি এবং ফটোশপ শেষে আমাদের কিছুদিনের মধ্যে আমাদের ইলাস্ট্রেটরের কাজ শুরু হবে। তো আমরা অত্যন্ত সুন্দরভাবে লাইভ ক্লাসটি করছি, যেভাবে আমাদের অফলাইনে যেভাবে কাজগুলো করা হতো অনলাইনে আমরা সেভাবে সাপোর্ট পাচ্ছি এবং সুন্দরভাবে করতে পারছি।
যারা পড়ালেখা আছেন অথবা চাকরিজীবী আছেন তারা যদি এইগুলোর পাশাপাশি যদি ফ্রিল্যান্সিং করতে চান তো আমি সাজেস্ট করব যারা ফেনীতে আছেন তারা টুইন সফটে আসতে পারেন আর যারা ফেনীর বাইরে আছেন তারার জন্য সুযোগ আছে তার জন্য অনলাইন যে ক্লাস চলছে সেই ক্লাসে আপনারা আসতে পারেন আর যারা এখন প্রশিক্ষণ অবস্থা আছেন তাদের জন্য বলবো আপনারা ধৈর্য ধরতে হবে আর মেন্টর যিনি মেন্টর যে কাজগুলো দেন সেগুলো আপনারা যথাযথভাবে প্র্যাকটিস করবেন আর এরপরে আপনারা অবশ্যই সফলতা লাভ করবেন তো সবার জন্য শুভকামনা রইল আর আমার জন্য দোয়া করবেন এবং টুইন সফট টেকনোলজিকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এই কাজের সাথে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিয়াজউদ্দিন টুইন সফট টেকনোলজির ওয়েব ডিজাইন 130 নং বেসের একজন স্টুডেন্ট আমি গত এক সপ্তাহের মধ্যে 5টা কাজ পাইলাম সবগুলোই ইউএস বায়া যা ইউএসডিতে ছিল $1200 আর আমার সবগুলো বায়া ছিল আমেরিকা তো আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাচ্ছি আমার ওই ফ্রেন্ডকে যে সর্বপ্রথম সেই এরকমটা টুইন সফট টেকনোলজি দিয়ে অনেক সাপোর্ট করে অনেক হেল্পফুল মাইন্ড নিয়ে আমার একটা প্রতিষ্ঠান আছে আর তার সাথে সাথে ধন্যবাদ জানাতে চাচ্ছি আমার বেস্ট ফ্রেন্ডকে কারণ আমি যখন প্রচল চলাকালীন কোনো একটা বিষয় না বুঝি তখন তাদের সাথে কথা বলি তারাও হেল্পফুল মাইন্ড দেখায় পাশাপাশি টিচার তো সবসময় আছেন তিনি মেসেঞ্জার স্কাইপ আমার ক্লাস সবসময় আমি যখন একটা কাজ পাই তার সাথে যখন যোগাযোগ করি বায়া হ্যান্ডেলিং করা হতো এভরিথিং সে আমাদেরকে মানে সাপোর্ট করছে কারণ তার সাপোর্ট না থাকলে আমরা আজকে আসতে পারতাম না সেই জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি টুইন সফট সালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ আলী রায়হান এই টুইন সফট টেকনোলজির 165 নং বেঁচে রেসপন্সিভ ওয়েব ডিজাইনিং এর একজন ছাত্র এবং ফ্রিল্যান্সিংয়ের আগ্রহ মূলত আমার তৈরি হয় যখন আমি কলেজে ছিলাম 2015 সালে তো আমাদের ICT বইয়ের মধ্যে একটা অধ্যায় ছিল যে আউটসোর্সিং অর্থাৎ ঘরে বসে কীভাবে ইনকাম করা যায় তো আমার শিক্ষক স্যার যেমন আবদুল্লাহ মামুন স্যার এটাকে এমনভাবে ভালো করে বুঝিয়েছিলেন যে তখন থেকে আমার ফ্রিল্যান্সিংয়ের প্রতি একটু আগ্রহ ছিল তো সেই আগ্রহের জায়গা থেকেই কিন্তু আমি টুইন সফট অর্থাৎ কোথায় ফেনীতে কোথায় ভালো মানে কাজ শিখায় সেটা কিন্তু আমি খুঁজতে থাকি তো আমার পরিচিত কেউ কিন্তু ছিল না তো সেই সুবাদে আমি ফেসবুকে অর্থাৎ অনলাইনে খুঁজতে থাকি যে কোথায় ভালো মানে প্রশিক্ষণ দেওয়া হয় তো আমি টুইন সফটের নাম পেয়ে যাই এবং এরপরে আমি টুইন সফটের অনলাইনে অর্থাৎ টুইন সফটের ওয়েবসাইটে যাই এবং সেখানে টুইন সফটের যারা শিখেছে টুইন সফট থেকে তারা কী বলছে অর্থাৎ তারা কীভাবে কাজটা শিখেছে তারা কেমন ইনকাম করছে তো সেটা দেখে কিন্তু আমি টুইন সফটের প্রতি আমার আগ্রহ জন্মে তো সেই আগ্রহ থেকে কিন্তু টুইন সফটের অফিসে আসা এবং স্যারের সাথে কথা বলে আমি টুইন সফটে ভর্তি হই তো টুইন সফটে ভর্তি হওয়ার পর কিছুদিনের মধ্যে আমাদের ক্লাস শুরু হয় তো আমরা ক্লাস প্রায় 3 থেকে 3.5 মাস চলার পর স্যার আমাদেরকে আন্তর্জাতিক বিভিন্ন মার্কেট খুলে দিয়ে অ্যাকাউন্ট খুলে দিই তো অ্যাকাউন্ট খোলার কিছুদিন পরে আলহামদুলিল্লাহ আমি আমার প্রশিক্ষণ অবস্থার প্রথম অর্ডারটা পাই তো আমার প্রথম ক্লায়েন্ট ছিল নাইজেরিয়ান এবং এটা একটা ওয়ার্ডপ্রেসের প্রজেক্ট ছিল তো আমি স্যারের সার্বিক সহযোগিতা নিয়ে কিন্তু আমার প্রথম কাজটা 5-star রিভিউ এবং পজিটিভ রিভিউ নিয়ে আমি আমার প্রথম কাজটা সম্পূর্ণ করি এবং আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমি 3টা দেশে বায়ারের সাথে 4টা প্রজেক্ট সম্পূর্ণ করেছি স্যারের সার্বিক সহযোগিতা নিয়ে ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী তারা আমি বলবো তাদেরকে আমি বলবো অবশ্যই টুইন সফটে আসতে কারণ টুইন সফট শুধু ভালো মানে কাজ শিখায় না এবং সার্বিক দিক নির্দেশনাও দিই আর যারা আমার মতো ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন আমি তাদেরকে বলবো যে টুইন সফটে ভর্তি হতে কারণ টুইন সফট শুধু ভালো প্রশিক্ষণও দেয় না শুধু এর পাশাপাশি ভালো দিক নির্দেশনাও দেয় এবং আপনারা জানেন যে ফ্রিল্যান্সিং করার জন্য যে ভালো অর্থাৎ ভালো প্রশিক্ষণের পাশাপাশি ভালো দিক নির্দেশনা এবং কার্যকরী দিক নির্দেশনা কিন্তু অত্যন্ত প্রয়োজন যেটা আমরা প্রতিনিয়ত টুইন সফট থেকে পাচ্ছি বর্তমানে টুইন সফটে অনলাইন এবং অফলাইন দুটি ক্ষেত্রে কিন্তু কোর্স চালু আছে তো আপনারা যারা ফেনীতে আছেন তারা অফিসে এসে ক্লাস করতে পারেন আর যারা ফেনীর বাহিরে আছেন তারা কিন্তু অনলাইনে বসে কিন্তু ক্লাসটা করতে পারে আর সবশেষ আমি বলবো যে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে ফ্রিল্যান্সিংয়ে আরও সফল হতে পারি আরও সফলতার গল্প নিয়ে আপনাদের সামনে আসতে পারি তো টুইন সফটের প্রতি কৃতজ্ঞতা এবং টুইন সফটের শুভকামনা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরহাদ উদ্দিন রুমি আমি টুইন সফট ট্রেনিং ইনস্টিটিউটের 163 নং ব্যাচের ওয়েব ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইনের স্টুডেন্ট আমি 2018 সাল থেকে ফ্রিল্যান্সিং নিয়ে একটু কাটাকাটি করি অনলাইনে এখন বাইরে যাওয়া টার্গেট ছিল বাসায় বেকার ছিলাম তখন কম্পিউটারে আমি ফ্রিল্যান্সিং নিয়ে পড়াশোনা করার ফ্রিল্যান্সিং শেখার জন্য অনলাইনে ইনকাম করার জন্য অনেকগুলো বই পড়তাম একসঙ্গে আমি এক্সেলসের কিছু কাজও করেছিলাম
কিন্তু প্রপার ওয়ে কোনো খুঁজে পাচ্ছিলাম না ওয়েব ডিজাইন বা গ্রাফিক্স ডিজাইন শিখে অনলাইনে ইনকাম করা যায়। 2019 শেষের দিকে যখন আমার বাবা মারা যান তখন আমার আপু আমাকে টুইন সফটওয়্যার কথা বলে, উনি যখন ফেরিতে জব করতো তখন ওই টুইন সফটওয়্যার কথা শুনে এবং আমাকে গিয়ে বলে যে এখানে কাজ শেখা যায়। পরে আমি ফেসবুকে ইউটিউবে টুইন সফটওয়্যার খোঁজখবর নিতে থাকি, ফেসবুক স্টুডেন্টদের রিভিউ দেখি, তাদের মানটা দেখি। এরপর আমি ওখান থেকে ফোন নাম্বারে তাদের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে আমি এবং আমার এক ফ্রেন্ড একসাথে টুইন সফটওয়্যার অফিসে আসি। আসার পর তাদের সাথে কথা বলি, ফ্রিল্যান্সিং বিষয়ে আমাকে অনেকগুলো তথ্য তারা দেয় এবং কীভাবে জিনিসটা শুরু করা যায় এবং কীভাবে আর্ন করা যায় এই ব্যাপারে ওনারা আমাকে একটা সঠিক গাইডলাইন দেয়। এবং এটাও বলে যে তাদের স্টুডেন্টের রিভিউটা ভালো করে দেখার জন্য যদি আমি আগ্রহ না থাকে তাদের কাজ না করার জন্য, কারণ বর্তমানে অনেকেই ফ্রিল্যান্সিং করার জন্য অনলাইনে ইনকাম করা যায় এটা শুনে চলে আসে ইনকাম করার জন্য, কিন্তু না বুঝে শুরু করে পরে মাস পথে ছেড়ে দেয় আর প্রতিষ্ঠানের বদনাম করে। এই জন্য ওনারা আমাকে প্রথমে বলছে যে প্রতিষ্ঠান সম্পর্কে ভালো করে জানো এবং যদি সত্যিকার অর্থে কাজ করার আগ্রহ থাকে তাহলে ভর্তি হওয়ার জন্য। আমি আরও কিছুটা সময় নিই এবং অনলাইনে তাদের স্টুডেন্টদের রিভিউ, ফাইবার মার্কেট প্লেস সম্পর্কে কিছুটা ধারণা এবং গ্রাফিক্স ডিজাইন ও ডিজাইন এগুলো সম্পর্কে আরও কিছুটা ধারণা নিই। এরপর আমি আসি অ্যাডমিশন নিই। অ্যাডমিশন নেওয়ার পর আমার টুইন সফটওয়্যারের সাথে আমার জার্নিটা শুরু হয়। কাজ শেখার পাশাপাশি প্রথম প্রশিক্ষণ অবস্থায় প্রায় 3 মাস যাওয়ার পরে আমি আমার প্রথম $45 ইনকামটা পাই। যখন ইনকামটা পাই তখনকার অনুভূতিটা আসলে অন্যরকম। এতদিন ধরে কাজ শিখছি, কাজ করছি, মানে অনলাইনে ইনকাম করবো এটা একটা স্বপ্ন ছিল। তখন প্রথম ইনকামটা করি এবং কাজটা ডেলিভারি দেওয়ার পর ফাইবার মার্কেট প্লেসে 5-star রিভিউ পাই, তখনকার অনুভূতিটা ছিল অন্যরকম। প্রথম কাজটা পাওয়ার পরে আমি সাথে সাথে স্যারের কাছে আসে বলি, গ্রুপে পোস্ট করি এবং আমার যে ব্যাচমেট ছিল সবাই আমাকে অনেক কংগ্রেচুলেশন জানায়। আর যদি বলি যে টুল সফটওয়্যার মানে সাপোর্টের কথা যদি বলি, অসংখ্য মানে অসংখ্য ধন্যবাদ আমার স্যার এবং আমার ব্যাচমেটে যা ছিল সবাই অনেক সাপোর্টিভ ছিল। একটা কাজ পাওয়ার পর যখন গ্রুপে একটা পোস্ট করি তখন সবাই খোঁজ নিত কাজটা কেমন হয়েছে বা কেমন করছি, স্যার খোঁজ নিত। কোনো প্রবলেম যখন প্রবলেমে পড়তাম স্যারের কাছে রাত 2-3টা স্যারকে মেসেজ করছি, স্যার আমাদের সাপোর্ট দিছে হাসি মুখে। সাপোর্টের কথা বললে এটা আসলে অনেক অনেক ধন্যবাদ, একটা সাপোর্ট পাওয়া। কাজ শেখার পরে সাপোর্টটা আসলে অনেক ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য, কারণ আমরা দেশ থেকে দেশের বাইরে কাজ করছি। আমার প্রথম বাইরেটা ছিল আমেরিকান, এরপর আমি আর 4টা কাজ করি, একটা ইংল্যান্ড, একটা স্পেন। এই যে বাইরেগুলো ছিল তাদের সাথে একটা কমিউনিকেশন, একটা সাপোর্ট আমাদের প্রয়োজন ছিল। আমরা দেশ থেকে দেশের বাইরে ইনকাম করতেছি, এখানে যে সাপোর্টটা টুইন সফটওয়্যার ফ্যামিলি আমাকে অনেক অনেক সাপোর্ট দিচ্ছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের টুইন সফটওয়্যার ফ্যামিলির সকল সদস্যকে এবং আমাদের শ্রদ্ধেয় মেন্টর ইব্রাহিম শুভ স্যারকে। আমি টুইন সফটওয়্যার একটা প্যাকেজে ওয়েব ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইন দুটো মিলে একটা প্যাকেজে ভর্তি হয়েছিলাম এবং বর্তমানে রানিং স্টুডেন্ট হিসাবে আছি। আমাদের ওয়েব ডিজাইনটা খুব সফলতার সাথে শেষ করি অফলাইন ক্লাসে, কিন্তু যখন গ্রাফিক ডিজাইনের ক্লাসগুলো শুরু হয় কিছু ক্লাস যাওয়ার পরে আমাদের সারা বিশ্বের প্রবলেমটা করোনা ভাইরাসটা সৃষ্টি হয়, এর কারণে আমাদের অফলাইন ক্লাসগুলো বন্ধ হয়ে যায়। এরপর আমাদের অনলাইন ব্যাচের ক্লাসগুলো শুরু হয়। যখন অফলাইন ক্লাসের ক্লাসগুলো বন্ধ হয়ে যায় আমরা আসলে খুব চিন্তিত ছিলাম যে ক্লাসটা কবে শুরু হবে, আবার কবে পরিস্থিতি ঠিক হবে। তখন আমাদের ইব্রাহিম সুমন স্যার আমাদের কভার করে দিয়ে আমাদের সমস্ত অফলাইন ক্লাসগুলোকে অনলাইনে নিয়ে আসে, যেটা আমাদের জন্য অনেক অনেক হেল্প হয়। এবং অনলাইন ক্লাসগুলো যখন করি তখন একটা ভয় ছিল যে অফলাইন যে ক্লাসগুলো করি কেমন হবে না হবে। যখন অফলাইন অনলাইনে ক্লাসগুলো শুরু করি তখন দেখি যে না, অফলাইন ক্লাসের মধ্যে আমরা যেরকম স্যারের সাথে প্রশ্ন করা দেওয়া বা কোনো প্রবলেম হলে সেটা দেওয়া নেওয়া সব কিছু আমরা অনলাইনে করতে পারছি। অনলাইনে আমরা সাপোর্ট পাচ্ছি, কোনো প্রশ্ন থাকলে স্যারকে করতে পারছি, প্রজেক্টগুলো জমা দিতে পারছি। এবং মানে অফলাইন ক্লাসের মতো যে অফলাইনে ক্লাস করছি এটা আর আমাদের কাছে মনে হয় না যে আমরা অনলাইনে ক্লাস করছি। অফলাইন ক্লাসের মতো সবগুলো আমরা সাপোর্ট অনলাইনে পাইছি। যারা ফ্রিল্যান্সিং করার জন্য কোনো প্রতিষ্ঠান খুঁজছে, যারা নতুন বাসায় বসে আছেন বা করোনা পরিস্থিতিতে আপনাদের ক্লাসগুলো বন্ধ, বাসায় বসে আসছেন ফ্রিতে বা কিছু করার চেষ্টা করছেন বা অনলাইনে ইনকাম করার চেষ্টা করছেন বা ফ্রিল্যান্সিং নিয়ে চিন্তাভাবনা করছেন, তাদের প্রতি একটা আগ্রহ হচ্ছে যে যারা বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান যদি খুলে থাকেন ফেনীতে, বা অফলাইন হোক অনলাইন হোক, আমি নির্দ্বিধায় আপনাদেরকে এটা সাপোর্ট নির্দ্বিধায় আপনাদেরকে এটা দিতে পারি যে টুইন সফটওয়্যার ইনস্টিটিউট খুবই ভালো একটা প্রতিষ্ঠান।
বর্তমানে তাদের অনলাইন ক্লাস চলছে চাইলে অনলাইন ক্লাসে ভর্তি হতে পারেন কিংবা অফলাইন ক্লাসে আপনারা ভর্তি হতে পারেন যারা ভাবেন যে ফ্রিল্যান্সিং করে ইনকাম করা সম্ভব নয় তাদেরকে একটু বলতে চাই যে আমি এখনো ট্রেনিং অবস্থায় আছি এখন আমার প্রশিক্ষণ চলছে এই অবস্থায় আমি আমার চারটা কাজ ডেলিভারি করি $170 প্লাস ইনকাম করি এবং এমনও আছে যারা আমাদের ব্যাচ পর ভর্তি হওয়ার পরেও এই করোনা পরিস্থিতিতে ইনকাম করে লেভেল ওয়ান সেলার হয়ে গেছে এবং আমাদের ব্যাচে অনেকে $400 উপরে $300 উপরে ইনকাম করছে যারা মানে পড়াশোনা করেও যারা একটা চাকরি জোগাড় করার জন্য অনেক কষ্ট করতে হয় সেক্ষেত্রে আমরা প্রশিক্ষণ অবস্থায় ইনকাম করতেছি যারা নতুন এই ইনকাম মানে মনে করেন যে ফ্রিল্যান্স থেকে ইনকাম করা সম্ভব নয় তাদেরকে বলতে চাই টুলস অফে আসুন স্যারদের সাথে কথা বলুন যোগাযোগ করুন নিজেকে বোঝান যে ইনকাম করা সম্ভব আমাদের রিভিউগুলো দেখুন স্টুডেন্টের রিভিউগুলো দেখুন আমরা ইনকাম করছি এখনও প্রশিক্ষণ অবস্থায় পরিশেষে আমি আমার প্রতিষ্ঠান প্রিয় প্রতিষ্ঠানে বলতে পারি টুইনস অফ ট্রেনিং ইনস্টিটিউটকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মেন্টর প্রেম সুমন স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার যারা বেসমেট আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আমি মোহন সরকার টুইনস অফ ট্রেনিং এর 163 নম্বর বেঁচে একজন ছাত্র পড়াশোনার পাশাপাশি টুইনস অফ ট্রেনিং থেকে প্রশিক্ষণ নিয়ে ফ্রিল্যান্সিং করতেছি বিভিন্ন মার্কেট প্লেসে দীর্ঘদিন ধরেই ভাবছিলাম অনলাইন বেসিস কি করা যায় তো এ নিয়ে অনেক দিন ধরেই কাটাকাটি করা হচ্ছিল তো এর মধ্যে দেখা গেল স্কিলের পাশাপাশি আর্নিং এর একটা ব্যবস্থা আছে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে যার ফলে ফ্রিল্যান্সিং এ আসা হয় ভালো প্রতিষ্ঠান খুঁজতেছিলাম তখনই হচ্ছে ফেসবুকে স্পন্সরে টুইনস অফ ট্রেনিং এর সন্ধানটা পাই তাছাড়া আমি বিভিন্ন ট্রেনিং সেন্টার সম্পর্কে খোঁজখবর নিয়েছিলাম কিন্তু সবকিছু দেখে মনে হলো টুইনস অফ ট্রেনিং অন দ্য বেস্ট তাদের স্টুডেন্টদের ফিডব্যাক অনেক ভালো ছিল তাদের অনেকেই তারা তাদের ক্যারিয়ারটাকে গুছিয়ে নিতে পারছিল ফ্রিল্যান্সিং এর মাধ্যমে তারপরে হচ্ছে মিশন নিয়ে ফ্রিল্যান্সিং শিখতে শুরু করি টুইনস অফ ট্রেনিং এ নিয়মিত ক্লাস করতে লাগলাম আড়াই থেকে তিন মাসের মধ্যে আমি আমার প্রথম অর্ডারটা পাই এবং প্রথম অর্ডারটা ছিল হচ্ছে আমার অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার যেখানে আমি $303 একটা কাজ পেয়েছিলাম একটা ওয়েবসাইট তৈরি করে দিতে হবে তো হচ্ছে অর্ডার পাওয়ার পরে আমি সবার প্রথমে ভাইয়ের কাছে নক দিলাম ভাইয়া হচ্ছে আমাকে সর্বোপরি হেল্প করলো কিভাবে কি করতে হবে কিভাবে অর্ডার কমপ্লিট করে জমা দিতে হয় কিভাবে রিকোয়েস্ট পেজে কথা বলতে সবকিছু ভাইয়া আমাকে সুন্দর মতো বুঝিয়ে দিল দেন আমি অর্ডারটা কমপ্লিট করে দিলাম এবং সে আমাকে আমার কাজে খুশি হয়ে আরো $45 টিপসও দিয়েছিল সেই থেকে আমার ফ্রিল্যান্সিং এর জার্নিটা শুরু হয়েছিল তারপর টুইনস অফে প্রশিক্ষণরত অবস্থায় আমি আরো 5টি অর্ডার কমপ্লিট করি সম্পূর্ণভাবে তাছাড়া আমি তার পাশাপাশি টুইনস অফ থেকে প্রশিক্ষণ নিয়ে লোকাল মার্কেটেও কাজ করতেছি এখন আমার লোকাল মার্কেটেও কিছু ক্লায়েন্ট রয়েছে তাছাড়া আমি বিভিন্ন দেশের ক্লায়েন্টের কাজ করেছি যেমন হচ্ছে ইউকে তারপর হচ্ছে ইউএসএ কানাডা টুইনস অফ ট্রেনিং এর অনেকগুলি ভালো দিক আছে তার মধ্যে এক দিক হচ্ছে তারা সর্বোচ্চ পর্যন্ত আপনাকে নিয়ে চেষ্টা করবে আপনি যতক্ষণ না পর্যন্ত আর্নিং করতে পারতেছেন ফ্রিল্যান্সিং এর সফলতা অর্জন করতে পারতেছেন ততক্ষণ পর্যন্ত সে আপনাকে দিক নির্দেশনা দিয়ে যাবে আপনারা যারা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন বা করবেন চিন্তা ভাবনা করছেন তারা অনেকেই বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না টুইনস অফ হতে পারে আপনাদের জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান কারণ হচ্ছে এইখান থেকেই আমি সফলতা পেয়েছি প্রশিক্ষণরত অবস্থায় এবং আমি একা না এবং হাজার হাজার স্টুডেন্ট আছে যারা হচ্ছে প্রশিক্ষণ অবস্থাতেই তারা হচ্ছে ইনকাম করতে পারতেছে এবং সফল হতে পারছে যদি আপনারা ভালো মানের কোনো প্রতিষ্ঠান খুঁজছেন তাহলে টুইনস অফটি আমার মতে টুইনস অফটি একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে হচ্ছে আপনি সফল হবেনই তাছাড়া আমার বেচের প্রত্যেকেই সফল হয়েছে এবং অন্যান্য স্টুডেন্ট সফল হয়েছে আপনারা নির্দ্বিধায় নিঃসন্দেহে টুইনস অফকে বেছে নিতে পারেন আসসালামু আলাইকুম আমি জেরিন টুইনস অফ ট্রেনিং সম্পর্কে জানতে পারি আমার এক ফ্রেন্ড থেকে আমরা আসি আমরা কয়েকজন ফ্রেন্ড মিলেই ভর্তি হই অ্যাডমিশন নেই তো এবার ফার্স্টে আমরা একটা বেসিক কোর্স করি তো আমরা ওয়েব ডিজাইনেও ভর্তি হই অলরেডি আমাদের কোর্স প্রায় শেষ হয় নাই বাট শেষের পর্যায়ে তো স্যার আমাদেরকে বলে যে কি বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করার জন্য ফ্রিল্যান্সিং যেটাকে বলে এখন সবাই মোটামুটি সবগুলো মার্কেট প্লেসে ফাইবার আপওয়ার্ক এগুলোতে কাজ করতেছি খুব ভালো রেসপন্স পাচ্ছি আমি অলরেডি 4-5টা কাজ হ্যান্ডওভার করে ফেলছি খুব ভালো রিভিউ পেয়েছি সবগুলো ক্লায়েন্টই ভালো ছিল ইউএস ইউকের ক্লায়েন্ট ছিল খুব ভালোই ছিল এক্সপিরিয়েন্স ভালো
আর টুইনস অফ টেকনোলজির কথা কি বলবো, এটা আসলে খুব ভালো ট্রেনিং দেয়। আমি রিয়াজ, টুইনস অফ ট্রেনিং এর 142 নম্বর বেসের একজন স্টুডেন্ট। আমি বর্তমানে ফ্রিল্যান্সিং করতেছি। দীর্ঘ 4 মাস আমি টুইনস অফ থেকে প্রশিক্ষণ নিয়েছি। প্রশিক্ষণকালীন সময়ে আমি সফলভাবে 10টি কাজ ডেলিভারি করেছি। আমার বায়ারগুলো ছিল ইউএসএ, ইউকে, কানাডা। মোটামুটি সবাই আমাকে খুব ভালো রিভিউ দিয়েছে, সবাই আমার প্রতি খুশি এবং আমিও টুইনস অফের প্রতি কৃতজ্ঞ। টুইনস অফ আমাকে খুব ভালো কাজ শিখিয়েছে, খুব ভালো সাপোর্ট আমি পাচ্ছি। নতুন যারা আছেন তাদেরকে আমার অভিজ্ঞতা আলোকে শুধু দুইটা পরামর্শ দিব। প্রথম হচ্ছে, আপনারা যদি ভালোভাবে সফল হতে চান তাহলে অবশ্যই আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে এবং টুইনস অফকে আপনাকে যেভাবে সিলেবাস অনুযায়ী কাজগুলো প্রোভাইড করে 100% আপনি ওভাবে প্র্যাকটিস করুন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। পাশাপাশি আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে, তাহলে আপনি একসঙ্গে অবশ্যই সফল হবেন। আপনারা যারা ফ্রিল্যান্সিংয়ে কাজ শিখতে চান তারা আপনারা টুইনস অফকে আসতে পারেন। টুইনস অফের এনভায়রনমেন্ট খুবই ভালো। টুইনস অফকে আমাদের ট্রেনার যিনি আছেন ইভেন্টে খুবই আন্তরিক, আমরা ওনার কাছ থেকে সব রকম সাপোর্ট পাচ্ছি। যখন আমাদের যেটা দরকার হয় আমরা ওনার কাছ থেকে পাচ্ছি। আপনারা নিঃসন্দেহে আসতে পারেন, খুবই ভালো সার্ভিস, খুবই ভালো ট্রেন আপনারা পাবেন। এতটুকু বিশেষ বলতে পারি, আমরা পাচ্ছি, আমরা পাইছি। আমাদের বেসমেন্ট যারা আছে তারা আমার থেকে আরও অনেক ভালো করতেছে। সর্বশেষ ধন্যবাদ জানাচ্ছি টুইনস অফ ট্রেনিংকে। আমি মোহাম্মদ আব্বাসউদ্দিন জায়েদ, টুইনস অফ ট্রেনিংয়ের 161 নম্বর বেস, হলিডে বেসের একজন স্টুডেন্ট। আমি এর পাশাপাশি একটি প্রাইভেট ব্যাংকে জব করি। বর্তমানে আমি জবের পাশাপাশি ফাইবার মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং এর কাজ করছি। মূলত ফ্রিল্যান্সিং এ আসার আমার খুব ছাত্রজীবন থেকে খুব আগ্রহ ছিল। তো আমি এটার আসলে কোনো মাধ্যম পাচ্ছিলাম না যে কিভাবে আমি এখানে আসবো। তা আমাদের একজন ভাই ফখর জামান ভাই যখন বদলি হচ্ছেন আমাদের শাখা থেকে, উনি যাওয়ার সময় ভাষণে বললেন যে আমি এরকম এরকম গত বছর 1 লক্ষ টাকা ইনকাম করেছি শুধুমাত্র ফ্রিল্যান্সিং থেকে। তখন আমি ওনাকে ফোন করি, ফোন করার পরে উনি আমাকে টয়লেট টুইনস অফ নামে একটা প্রতিষ্ঠান আছে, এখানে গেলে আপনি সমস্ত বিষয়গুলো জানতে পারবেন। স্টুডেন্টদের ফিডব্যাকগুলো ফেসবুকে কিংবা ফেজে পাওয়া যায়, আমি ওগুলো দেখলাম। এর পাশাপাশি আমি আরও দু একটা প্রতিষ্ঠান ঘুরে দেখলাম যে কাদের ট্রেনিংটা খুব ভালো। তা আমার ওভারঅল মনে হয়েছে স্যারের এখানে ট্রেনিংটা খুব ভালো, স্টুডেন্টদের ফিডব্যাক, সেই সাথে জানা পরিছে কিছু স্টুডেন্টদের সাথে কথা হয়েছিল, তারাও বললেন এখানে খুব ভালোভাবে এখানে করেন। তারপরে আমি চাকরির পাশাপাশি আমি স্যারের সাথে কথা বলেই হলিডে বেসে ভর্তি হই এবং বর্তমানে আমি ফাইবার মার্কেট প্লেসে খুব ভালো মতোই কাজ করছে। এ পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ 4টা অর্ডার ডেলিভারি দিয়েছি যা প্রত্যেকটাই ছিল 5-স্টার রিভিউ। এর পাশাপাশি হাতে আরও কিছু কাজ আছে। আমি মনে করি আপনারা যারা ফ্রিল্যান্সিং করার ইচ্ছে আছে কিংবা চাকরির পাশাপাশি বাড়তি কিছু ইনকাম করার ইচ্ছে আছে, আপনারা অবশ্যই এখানে আসবেন, স্যারের ফ্রি সেমিনারগুলো দেখবেন কিংবা আমাদের স্যারদের পেজগুলো আছে, ফেসবুক পেজ কিংবা টুইনস অফটের ওয়েবসাইট আছে, ওগুলো যদি আপনারা দেখেন বুঝতে পারবেন। কারণ এইখানে এভাবে ফ্রেন্ডলি আর কোথাও আমার মনে হয় না আপনারা ট্রেনিং নিতে পারবেন, এখানে যেভাবে ফ্রেন্ডলি আপনি নিতে পারবেন। তা আমি মনে করি আপনারা যারাই ফ্রিল্যান্সিং করার আগ্রহ জাগে সকলেই এখানে আসবেন, ইনশাআল্লাহ দেখবেন অবশ্যই ভালো করতে পারবেন। এখানকার প্রত্যেকটা বিষয়ের সিলেবাসগুলো খুব ইন্টারন্যাশনাল মানের। আলহামদুলিল্লাহ আমি 4টা কাজ করেছি, তার মধ্যে একজন সুইজারল্যান্ড, 2 জন ইউকে, 1 জন ইউএস এর বায়ার ছিলেন, যাদের প্রত্যেকেই আমাকে 5-স্টার রিভিউ দিয়েছেন এবং বলছেন যে খুব ভালো মানের কাজ করা হয়। তো সুতরাং আপনারা যারা আগ্রহ হন যে ফ্রিল্যান্সিং করবেন কিংবা ওয়েব ডিজাইন শিখবেন কাজ করবেন, অবশ্যই এখানে আসবেন, খুব ভালো মানের শিক্ষা দেওয়া হয়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তৈরি ইসলাম, টুইনস অফ টেকনোলজির 111 বেসের বর্তমানে রানিং স্টুডেন্ট। বর্তমানে আমি ফাইবার মার্কেট প্লেসগুলোতে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছি। এখন পর্যন্ত আমি 9টি কাজ ফাইবার মার্কেট প্লেসে ডেলিভারি দিয়েছি সফলভাবে আর এখান থেকে ভালো রিভিউ পাই। আমার ক্লায়েন্টগুলো ছিল ইউএসএ, ইউকে, এইসব কান্ট্রিতে। প্রত্যেকদিন ফেসবুকের মাধ্যমে আমি টুইনস অফ টেকনোলজি সম্পর্কে জানতে পারি। এরপরে আমি আমার মনে হয় যেন আমি আবার নতুন করে আগ্রহ পেতে শুরু করি। এরপর আমি টুইনস অফ টেকনোলজির স্টুডেন্টের ফিডব্যাকগুলো দেখতে শুরু করি, টুইনস অফ টেকনোলজি সম্বন্ধে জানতে শুরু করি। টুইনস অফ টেকনোলজির ওয়েব ডিজাইন 111 নম্বর বেসে কোর্সে ভর্তি হই। এরপরে নিয়মিত আমি এখানে ক্লাস শুরু করি। এই সময়ে আমি যে বিষয়টি সবচেয়ে বেশি উপলব্ধি করি সেটা হচ্ছে আসলে এখানকার জেনারেল হচ্ছে খুবই আন্তরিক,
যথেষ্ট হেল্পফুল। তারা সবসময় চায় তাদের একজন স্টুডেন্টকে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে তৈরি করার জন্য, আর সেটা যেভাবে হোক তারা সেই জন্য প্রচেষ্টা চালিয়ে যায়। আর সেই জন্য তারা তাদের ক্লাসগুলো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ফলো করে তৈরি করে থাকেন, যার ফলে একজন স্টুডেন্ট খুব সহজেই তাকে ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে কাজ করার জন্য দক্ষ করে তুলতে পারেন। এছাড়া এখানকার ট্রেনার যারা রয়েছেন তারা সবাই এক একজনে সকল ফ্রিল্যান্সার, তারা বিভিন্ন ফ্রিল্যান্সার মার্কেট প্লেসগুলো যেমন ফাইবার, আপওয়ার্ক, 99 ডিজাইন, ফ্রিল্যান্সার .com, এনবাটো, থিম ফরেস্ট এইসব মার্কেট প্লেসগুলোতে কাজ করতেছেন, আর যার ফলে তারা বিভিন্ন মার্কেট প্লেস ফলো করেই তাদের ক্লাসগুলো মেনটেন করতে পারেন, তাদের এক্ষেত্রে তারা অনেকটা সুবিধা হয়। আর অন্যদিকে তারা যে সিলেবাসটা তৈরি করেন লেকচারের ক্ষেত্রে সেটি হচ্ছে খুবই আন্তর্জাতিক মানের একটা সিলেবাস, আর যার ফলে একজন যে স্টুডেন্টরা কম্পিউটার বেসিক জানে না সে পর্যন্ত খুব তাকে পর্যন্ত ফ্রিল্যান্সিংয়ে সফল করার জন্য খুবই সহজ হয়ে ওঠে। আর নতুনভাবে ফ্রিল্যান্সিং আসতে চান তারা টুইনসফটে আসতে পারেন, আমি মনে করি অবশ্যই আমার মতো আপনারাও এই ধরনের হেল্পগুলো পাবেন। পরিশেষে আমি টুইনসফট টেকনোলজির উত্তরোত্তর দীর্ঘায়ু কামনা করি এবং টুইনসফট টেকনোলজির পথ চলা যেন অনেক দীর্ঘ হয় এটাই কামনা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আমি জাহিদুল হাসান, টুইনসফট টেকনোলজি 142 নম্বর বেসের একজন ছাত্র। আমি প্রথমত ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করার মাধ্যমে ক্যারিয়ারটা বিল্ড করার জন্য একটি ভালো প্রতিষ্ঠান করছিলাম বাট পাই নাই, কিন্তু একটি ফেসবুকের মাধ্যমে টুইনসফট টেকনোলজি অ্যাডটি দেখতে পাই এবং কি স্টুডেন্টদের যথাযথ ফিডব্যাকগুলো দেখতে পাই আমি অনুপ্রাণিত হই। তারপর আমি টুইনসফটে এসে ওয়েব ডিজাইনের উপর 3 মাসের একটি কোর্স গ্রহণ করি এবং কোর্স চলাকালীন সময় আমি আমার একটি অর্ডার কমপ্লিট করি যেটা ছিল বিশ্ববিখ্যাত মার্কেট প্লেস ফাইবার .com-এ, এমনকি এ পর্যন্ত আমি আমার 4টা অর্ডার কমপ্লিট করেছি এবং আমি এখানে আসি টুইনসফটে আসি ওই বেল সন্ধ্যাইয়া আমাকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে এমনকি উনিও আমাদের প্রতি অনেক বেশি আন্তরিক। সো আপনারাও যদি ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করে ক্যারিয়ারটা বিল্ড করতে চান তবে আমি সাজেস্ট করবো যে টুইনসফট টেকনোলজি যাবে প্ল্যাটফর্ম টু ডেভেলপিং স্কিল অ্যান্ড ডেভেলপিং ফ্রিল্যান্সিং। আসসালামু আলাইকুম, আমি আবু সালেক আরমান, টুইনসফট টেকনোলজির 191 বেসের বর্তমানে রানিং স্টুডেন্ট। আমি fiverr.com-এ ওয়েবিনার হিসেবে বর্তমানে কাজ করতেছি, আমার ক্লায়েন্ট ছিল সাউথ আফ্রিকা, USA, UK। শুধু আমি নয় এরকম অসম রেস্টুরেন্টের সফলতার গল্প তৈরি করতেছি টুইনসফট টেকনোলজি সুলতান মোহাম্মদ। আমি টুইনসফটের 148তম ব্যাচের একজন স্টুডেন্ট, পাশাপাশি আমি একটি প্রাইভেট অর্গানাইজেশনে জব করি। আমি বর্তমানে ফ্রিল্যান্সিংয়ে ফাইবার মার্কেট প্লেসে কাজ করতেছি। আমার মূলত ভায়ারগুলো হচ্ছে US, UK, কানাডা, আফ্রিকার। আসলে টুইনসফটে ইন্টারন্যাশনাল মানের ট্রেনিং দেওয়া হয় যার প্রেক্ষাপটে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটগুলোতে স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে কাজ করতে পারি। টুইনসফট থেকে ট্রেনিং নিয়ে এখন পর্যন্ত আমি 11টা কাজ ফাইবার মার্কেট প্লেসে কমপ্লিট করেছি, পাশাপাশি একটা কাজ এখন প্রসেসিংয়ে আছে। আসলে আমার ফ্রিল্যান্সিংয়ে কীভাবে আসা, আমি যখন ইন্টারমিডিয়েট শেষ করে মাইক্রোসফট অফিস প্রোগ্রামগুলো শিখি এবং ইন্টারনেট নিয়ে ঘাটাঘাটি করি তখন ফ্রিল্যান্সিংটা অনেক আগ্রহ ছিল আমার। এরপর আমি ঢাকায় পড়াশোনা করি তিতুমির কলেজে, তখন আমার ফ্রেন্ড প্লাস অনেকেরই দেখতাম যে ফ্রিল্যান্সিংয়ে আউটসোর্সিং করছে, এখন আমি অনেক ইন্সপায়ার হই তাদের দেখে। এবং যখন কর্মক্ষেত্রের কারণে ফেনীতে চলে আসি, ফেনীতে ফেসবুক ঘাটাঘাটির সময় একদিন দেখি যে টুইনসফট এবং নিচে এসে এখানে খোঁজ নেই এবং যাচাই করি যে ওনারা যে ট্রেনিং দেন এটা অনেক ইন্টারন্যাশনাল মানের এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটির এবং এখানে স্টুডেন্টরা প্রশিক্ষণ অবস্থায় মার্কেট প্লেসে কাজ করতে পারে। সিমিলারলি আমার ক্ষেত্রে হয়েছে আমি ট্রেনিং অবস্থায় 8টা কাজ কমপ্লিট করেছি। এরপর টুইনসফট টেকনোলজিতে আমরা যে ট্রেনিংটা পেয়েছি এটা আমি বলবো যে 100% ইন্টারন্যাশনাল কোয়ালিটির, কারণ ইন্টারন্যাশনাল কোয়ালিটির যদি আমি কাজ না শিখতাম তাহলে কিন্তু আমি মার্কেট প্লেসে কাজ করতে পারতাম না। আর যদি টুইনসফটের ট্রেনারদের কথা বলতে যাই সেক্ষেত্রে অবশ্যই বলতে হবে, কারণ এখানে যে ট্রেনাররা রয়েছেন তারাও অনেক কোয়ালিটি সম্পন্ন এবং ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করার মতো শিক্ষার্থীকে গড়ে তুলতে যে
প্রসেসটা লাগে বা তাদের যে কোয়ালিটি থাকা দরকার আমি মনে করব যে এখানে ডেফিনেটলি রয়েছে কারণ তাদের হাত দিয়ে প্রতিদিন তৈরি হচ্ছে অসংখ্য ফ্রিল্যান্সার যারা ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করতে পারে নতুন করে যারা ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার করতে চান আমি তাদের প্রতি বলবো যদি আপনি ফেনি থেকে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করতে চান তাহলে একমাত্র প্রশিক্ষণের জন্য ভরসা করতে পারেন টুইনসফটের উপরে কারণ আমি এখানে প্রত্যেকটা প্রতিষ্ঠানে গিয়েছি এবং তাদের কোয়ালিটি যাচাই করেছি একমাত্র স্ট্যান্ডার্ড লেভেলে এবং আপনাকে সাকসেসফুল ফ্রিল্যান্সার গড়ে তুলতে পারে টুইনসফট টেকনোলজি আর স্পেশালি এখানের যে ট্রেনারটা রয়েছে তারা একদম আন্তরিক ধরেন আমি একটা অর্ডার পাইলে আমি যে কোনো সময় যদি হেল্প চাই রাত্রে 12টা বাজুক 2টা বাজুক সকাল হোক দুপুর হোক ওনারা সবসময় হেল্প করার জন্য প্রস্তুত থাকেন আমি কৃতজ্ঞতা স্বীকার করছি টুইনসফট টেকনোলজির এসিও ইব্রাহিম স্যারের প্রতি এবং আমার যারা ক্লাসমেট ছিলেন তারাও আমাকে অনেক সহযোগিতা করেছেন এবং পরামর্শ দিয়েছেন সর্বোপরি আমি টুইনসফটের কাছে কৃতজ্ঞ থাকব এবং আপনাদের সবার কাছে বলতেছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা অনেকদিন পর্যন্ত এগিয়ে নিতে পারি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম